প্রিয় নতুন দর্শকেরা, সম্পূর্ণ ফ্রিতে সাবস্ক্রাইব করুন তারক ইন্ডিয়া চ্যানেলটিকে এবং বেল আইকনটিতে ক্লিক করুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিও ফ্রিতে পাওয়ার জন্য। নমস্কার। 13ই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নেতাজি ইনডোর স্টেডিয়ামের কর্মী সভায় ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে একটি ঘোষণা করেছিলেন। সেই ঘোষণায় যতটুকু পরিষ্কার হলো ততটুকু আপনাদের কাছে তুলে ধরছি। তার আগে বলি, এই ঘোষণায় উপকৃত হবেন রাজ্য সরকারি কর্মী, শিক্ষক, পুরসভা, পঞ্চায়েত সহ স্বশাসিত সংস্থা ও রাজ্যের নিয়ন্ত্রণাধীন সংস্থার প্রায় 10 লাখ কর্মচারী ও প্রায় 6 লক্ষ পেনশন প্রাপক। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ সহজ কথায় বললে বলা যায়, আপনার বর্তমান মূল বেতন বা বেসিক পেকে আপনি 2.57 দিয়ে গুণ করলেই পেয়ে যাবেন নতুন বেসিক পে বা মূল বেতন। এই প্রসঙ্গে বলা দরকার, আপনার পে ইন ব্যান্ডের সঙ্গে গ্রেড পে যোগ করেই বেসিক পে বা মূল বেতন হয়েছিল। ধরুন আপনার বর্তমান বেসিক পে বা মূল বেতন 7000 টাকা, তাহলে এই পে কমিশনের পর আপনার মূল বেতন বা বেসিক পে দাঁড়াবে 7000 টাকা গুণিত 2.57, অর্থাৎ 17,990 টাকা। ষষ্ঠ পে কমিশনে এই 17,000 টাকা ন্যূনতম বেসিক পের প্রস্তাব করা হয়েছিল। এই বর্ধিত মূল বেতনের উপরে আপনি পাবেন 12% মতো হাউস রেন্ট, এছাড়া মেডিকেল অ্যালাউন্স এবং ডিএ। তবে হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স বা ডিএ কতখানি বাড়বে সেটি এখনও ফাইনাল হয়নি, সেটি পরে জানানো হবে। ষষ্ঠ বেতন কমিশনে নতুন কী কী পরিবর্তন হলো সেগুলো বলছি। যেমন ব্যান্ড পে এবং গ্রেড পে, এই দুটি তুলে দেওয়া হচ্ছে। এর পরিবর্তে আসছে নিউ পে ম্যাট্রিক্স। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশগুলি কার্যকর করার প্রস্তাব দেওয়া হয়েছিল 1 জানুয়ারি 2016 থেকে, কিন্তু মুখ্যমন্ত্রী 1 জানুয়ারি 2020 থেকে নতুন বেতন কাঠামোর কথা চালু করবেন বলে জানিয়েছেন। এই প্রসঙ্গে আরও একটা কথা জেনে রাখতে পারেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ 125% দেওয়া হয়েছিল 2016 সালের 1 জানুয়ারি থেকে, এবং রাজ্যে 125% ডিএ দেওয়া হচ্ছে 2019 সালের 1 জানুয়ারি থেকে। 2016 সাল থেকে 7th পে কমিশন কার্যকর করে দিয়েছে কেন্দ্র, এবং আবার তারা ডিএ পেতে শুরু করেছেন। কেন্দ্রীয় কর্মীরা এখন 12% হারে ডিএ পাচ্ছেন। সেই তুলনায় গেলে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির হার একটু পিছিয়ে আছে। সবাইকে ধন্যবাদ, বৈচিত্র্যময় ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।